এরকম একটা এলইডি জ্বালানোর জন্য আমাদের তো কারেন্ট দরকার হয় তাই না অবশ্যই সো যখন আমরা এই ব্যাটারি দিয়ে এরকম এলইডি জ্বালাতে চাই তখন একটা নির্দিষ্ট ভোল্টেজের চেয়ে নিচে দিলে এলইডিটা জ্বলে না জ্বলবে না এর ভেতর দিয়ে তখন কারেন্ট যায় না বেশি দিলে যায় তো আমি যদি তোমাকে জিনিসটাকে এইভাবে দেখানোর চেষ্টা করি এই দেখো আমি নেগেটিভ প্রান্তে একটা তার কানেক্ট করলাম পজিটিভ প্রান্তে আরেকটা তার কানেক্ট করলাম এই যে তাহলে এখন এই দুই প্রান্তে ব্যাটারি দিলে এটা জ্বলার কথা তুমি এটা এক হাতে ধরো আমি এখানে প্রথমে একটা ব্যাটারি কানেক্ট করি দেখো তো জ্বলে কিনা জ্বলতে দেখা যায় না একদমই জ্বলতে এটা মনে হচ্ছে না 1.5 ভোল্টে মনে হচ্ছে না জ্বলবে যদি আমি এখানে দুটো ব্যাটারি দেই তাহলে দেখো এখন কি হয় এই দুটো ব্যাটারি দিচ্ছি এই দেখো ও ওয়া এখন খুব উজ্জ্বল হয়ে জ্বলে উঠছে অনেক উজ্জ্বল হয়ে জ্বলে উঠেছে এখন অনেক উজ্জ্বল হয়ে জ্বলে উঠলেও এই লাইটটা বিশেষ করে এই যে এলইডি লাইট এমিটিং ডায়োড এরা কিন্তু খুবই খুবই অল্প কারেন্ট নেয় আচ্ছা ওদের জ্বলার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজের বেশি লাগে তবে কারেন্ট ওরা খুবই অল্প নেয় আচ্ছা কাজেই এরকম কারেন্ট তুমি যদি অন্য কোনো কিছু দিয়ে তৈরি করতে পারো এবং এই মানের চেয়ে বেশি ভোল্টেজ তুমি যদি তৈরি করতে পারো তাহলে এলইডিটাকে জ্বালাতে পারবে আচ্ছা তো একটা কেমিক্যাল রিঅ্যাকশন করে এরকম ভোল্টেজ কিন্তু তৈরি করা সম্ভব তাই ব্যাটারির ভিতরে আসলে এই কাজটাই হয় কেমিক্যাল রিঅ্যাকশনটাই তো এটা দেখানোর জন্য এই জিনিসটা খুবই চমৎকারভাবে কাজ করে তুমি দেখো এখানে ছোট্ট একটা বক্স আছে এবং এই বক্সটা খোলা যায় এটা একটা ছোট্ট পাত্র এর মধ্যে কিছু লিকুইড রাখা যায় আর এখানে দেখো দুটো প্লেট আছে এই প্লেটটা কি কালারের দেখো তো কপার এটা দেখে মনে হচ্ছে এটা কপারের এটা আসলেই কপারের তৈরি আর এই প্লেটটা হচ্ছে জিঙ্কের তৈরি তার মানে এটা হচ্ছে দস্তা আর এটা হচ্ছে তামা আমরা তো এই এক্সপেরিমেন্টটা ক্লাসিক বইতে পড়েছি অনেকবার আমরা বইতে পড়েছি যে তামা আর দস্তার পাত এর মাঝখানে যদি কোনো ইলেকট্রোলাইট দেওয়া যায় যেমন অ্যাসিড তাহলে এটা একটা ব্যাটারি তৈরি করে একটা সেল তৈরি করে তো এটা হচ্ছে সেই সত্যিকারের তামার পাত আর দস্তার পাত তো এটা আমরা এখানে দিয়ে সেলটা তৈরি করতে পারবো তো এই দুইটা এলিমেন্টের মধ্যে কে জানি ইলেকট্রন নেয় আর কে জানি ছাড়ে এটাই আমরা এখন দেখব যে কে ইলেকট্রন নেয় কে ইলেকট্রন ছাড়ে আচ্ছা ঠিক আছে তুমি অবশ্য উপরে কালারটা দেখে বুঝে ফেলবে যে এখানে লাল কালার করা এখানে কালো কালার করা লাল মানে হচ্ছে পজিটিভ আর কালো মানে হচ্ছে নেগেটিভ তাহলে এটাই তো আমাদের ক্লু হ্যাঁ তার মানে এটা নেগেটিভ যেহেতু এখান দিয়ে ইলেকট্রন বের হয়ে আসবে আর এখান দিয়ে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে তুমি বুঝে যাবে তো অ্যাসিড হিসেবে আমরা ব্যবহার করব লেবুর রস আচ্ছা এই যে আমাদের কাছে লেবু আছে একটু পাকা লেবু হলে ভালো হয় জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করে খুব সাবধানে আমি এখান থেকে সেটা কেন ভাইয়া মানে কিছু অংশ কেটে নিচ্ছি একটু যাতে রস বেশি হয় এই যে আচ্ছা একদম যদি কাঁচা লেবু হয় তখন তো একটু শুকনো থাকে শুকনো থাকে অত বেশি রস পায় না হ্যাঁ তো এই জন্য একটু পাকা লেবু হলে খুব ভালো হয় এই যে আমি এখান থেকে একটু কেটে নিচ্ছি এটাকে একটু টুকরো করে নেই যাতে এখান থেকে রস বের করাটা সহজ হয় এই যে লেবুর মাঝখানে যে এরকম একটা অংশ থাকে এটা কেটে ফেলে দিলে খুব সহজে হচ্ছে এখান থেকে রসটা বের হয় তুমি একদম এরকম করে এক টুকরো লেবু কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে এইভাবে রসটা নিয়ে নিতে পারো এবং এই রসটা হচ্ছে বেশ অ্যাসিডিক এরকমই আমি কিন্তু একটু আগে বেশ কিছু লেবু থেকে রস বের করে নিয়েছি হ্যাঁ এখানে বেশ খানিকটা লেবুর রস আছে অনেকটুকু আছে তো আমি এখন তোমার কাছে এই কৌটাগুলো দিচ্ছি এগুলোতে তুমি প্রায় গলা পর্যন্ত লেবুর রস দিয়ে পূরণ করে দিতে পারো ওকে দাও আর আমি ইন দ্য মিন টাইম এগুলোতে কানেকশন দিচ্ছি এই এক্সপেরিমেন্টটা তুমি চাইলে লেবুর রস ছাড়া আর কি কি দিয়ে করতে পারবে যদি লেবুর রস না থাকে তুমি চাইলে ভিনেগার দিয়ে করতে পারবে কিংবা তুমি যদি অন্য কোনো অ্যাসিড নিতে চাও যেমন অনেক সময় আমরা স্কুলে ল্যাবে খুব মৃদু সালফিউরিক অ্যাসিড ইউজ করি বা খুব মৃদু হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি ওরকম মৃদু অ্যাসিড দিয়েও এক্সপেরিমেন্ট কিন্তু করা যাবে তবে বাসায় তো আর আমরা এই সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো পাবো না বাসায় করতে গেলে আমাদেরকে কি দিয়ে করতে হবে লেবুর রস দিয়ে কিংবা ভিনেগার দিয়ে এগুলো দিয়েই করতে হবে কানেকশন দেওয়ার সময় খেয়াল করবে যে কোনো একটার লাল প্রান্ত থেকে যাতে তার পরেরটার কালো প্রান্তে যায় সেভাবে কানেকশনটা দিতে হবে উল্টো দিলে তখন কিন্তু কাজ করবে না একটা ব্যাটারি আরেকটার বিরুদ্ধে কাজ করবে আর যদি একটা লাল থেকে পরেরটার কালো সেখান থেকে আবার পরেরটার লাল এভাবে তুমি দিতে থাকো তাহলে সবগুলো ব্যাটারি সিরিজে কাজ করবে এবং সবগুলোর ভোল্টেজ একটার পর একটা
যোগ হয়ে যেতে থাকবে, উল্টো হবে না তখন। যেমন এখানে অলরেডি কিন্তু আমার তিনটা কানেক্ট করা শেষ, আমি চতুর্থটা এরপরে কানেক্ট করব, করে আমি তোমাকে দেখাচ্ছি যে কানেকশনটা এক্স্যাক্টলি কিভাবে দেয়া। এটা মনে রাখা খুবই সহজ, এখানে জটিলতার কিছু নেই। তো এখানে আমরা দেখছি যে পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ। এই যে দেখো প্রথমটার কালো, তারপরে কি হলো লাল, লাল থেকে যাবে পরেরটার কালো, কালোতে, সেই কালো থেকে এখানে লাল, লাল থেকে আবার যাবে কালোতে। কখনো কিন্তু উল্টোটা করিনি আমি, লালের সাথে লাল লাগাইনি, সব সময় লালের সাথে কালো, কালোর সাথে লাল, কালোর সাথে লাল। ব্যাস কানেকশন কিন্তু দেয়া হয়ে গেল। এবার এগুলো আমি একটা একটা করে এই কৌটোগুলোর ভিতরে আটকে দিই। ঠিক আছে, এই প্রথমটা দিলাম, এটা চেপে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায়, তুমি এটা ধরে রাখো। এবার আমি সেকেন্ডটা দিচ্ছি, ব্যাস এটাকেও আটকে দিলাম শক্ত করে। এখন লিকুইডটা সহজে বেরো হয়ে যাবে না। এইবার আমি থার্ডটাতে আটকে দিচ্ছি, এই যে সব শেষে চতুর্থটা, ব্যাস। তাহলে আমাদের এখানে চারটা সেল তৈরি হয়ে গেল। এখন ছেড়ে দিতে পারো, চারটা সেল আমাদের টেবিলের উপরে আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড। হ্যাঁ, এই চারটা সেল মিলে যে ব্যাটারি, পুরোটার পজিটিভ প্রান্ত এইটা, পুরোটার নেগেটিভ প্রান্ত এইটা, এটা। এবার আমি এখানে নেগেটিভ প্রান্তটা কানেক্ট করে দিচ্ছি, এই দেখো। আর পজিটিভ প্রান্তটা দেখো কানেক্ট করলে কি হয়, রেডি, রেডি, এই দেখো। ও ওয়াও, দেখেছো অনেক উজ্জ্বল হয়ে এলইডিটা জ্বলে উঠলো একদম। আমি এটাকে চাইলে স্ক্রু দিয়ে আটকে দিতে পারি যাতে হাতে ধরে রাখতে না হয়। দেখো অলমোস্ট আমাদের বাজার থেকে কিনে আনা যে ব্যাটারি, সেটা যেরকম উজ্জ্বলতা নিয়ে আমাদের এলইডিটাকে জ্বালাতে পারে, উজ্জ্বলতাই কিন্তু পাচ্ছি, সেরকম উজ্জ্বলতাই আমরা পাচ্ছি। ওয়াও, আর আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি রিঅ্যাকশনটা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, রিঅ্যাকশনটা কিন্তু আমরা এই কানেক্ট করার আগেই অলরেডি অনেকখানি হয়ে দুই প্রান্তে কিছু চার্জ জমা হয়েছিল। আর যখন আমরা হচ্ছে এরকম কানেকশন দিয়ে কারেন্টটাকে ফ্লো করার একটা রাস্তা তৈরি করে দিব, তখন রিঅ্যাকশনটা কন্টিনিউয়াস হতে থাকবে, হতে থাকবে। তবে এই রিঅ্যাকশনটা যখন আমরা করব, তখন এই প্লেটগুলো কিন্তু ক্ষয় হয়, এটা মাথায় রাখতে হবে। তার মানে এরকম একটা ব্যাটারি দিয়ে সারা জীবন আসলে চালানো যাবে না, মাঝে মধ্যে এই প্লেটগুলোকে চেঞ্জ করতে হবে, তাহলে এটা আবার চালানো যাবে। তাহলে এই ব্যাটারিটা কিন্তু মোটামুটি শক্তিশালী একটা ব্যাটারি, এবং এতে 3 ভোল্টের চেয়ে বেশি উৎপন্ন হচ্ছে। এখানে আমি যদি এখন মেপে দেখাতে পারতাম, যদি ভোল্টমিটার দিয়ে তুমি মাপো, তাহলে দেখবে এখানে প্রায় 4 ভোল্টের মতো উৎপন্ন হচ্ছে। আর কারেন্টের কথা যেটা বলেছিলাম, এলইডি তো খুব অল্প কারেন্ট নেয়, এই প্লেটগুলো যত চওড়া হবে এই ব্যাটারি তত বেশি কারেন্ট দিতে পারবে। প্লেট যদি খুব সরু হয় তাহলে কারেন্ট দিতে পারবে কম কম, প্লেট চওড়া হলে বেশি কারেন্ট দিলে তখন এটা আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে। তো আমাদের এই প্লেটগুলো চওড়া বলে এখন কিন্তু আমরা বেশ উজ্জ্বল আলো পাচ্ছি। তো এভাবে শুধুমাত্র লেবু দিয়ে এরকম প্লেটগুলো ইউজ করে একটা ব্যাটারি বানানো যায়, যেটা আসলে বেশ ভালো ভোল্টেজ তৈরি করতে পারে এবং যথেষ্ট পরিমাণ কারেন্ট তৈরি করতে পারে।